কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আশা করি আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো আছে কলা আম, কলা মানে ব্যানানা ম্যাঙ্গো আম। এই যে আমরা যদি এই সাইডটাতে দেখাই কি পরিমাণের কলা ধরে আছে আমাদের গাছে, দেখেন কি পরিমাণের কলা ধরে আছে। এটা সেই ব্যানানা ম্যাঙ্গো আম, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আর্লি আসে। এটা কয়েকটা জাত আছে, যেরকম আপনার গ্রিন ব্যানানা, ইয়েলো ব্যানানা, তারপরে রেড ব্যানানা। তা এই দেখেন আমের অলরেডি সাইজ, দেখেন যদি আমাদের ক্যামেরাম্যান একটু ক্লোজে চলে আসেন, আমের সাইজগুলো দেখান যদি আমাদের দর্শকদের, যে এখনই প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ চলে আসছে অলরেডি আল্লাহর রহমতে। দেখেন এই যে আম দাঁড়ায় গেছে ব্যানানা ম্যাঙ্গো, আল্লাহর রহমতে যারা ব্যানানা ম্যাঙ্গো ফল সহ চারা নিতে চান তারা ফল সহ চারা নিতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর আম, দেখেন অলরেডি ধরে আছে গাছে। এদের ভিতরে যদি দেখাই, দেখেন খুব সুন্দর সুন্দর এদিকটা যদি আমরা দেখাই, এদিকেও দেখেন এই যে এই গাছগুলোয় দেখেন কি পরিমাণের ব্যানানা ম্যাঙ্গো আম ধরে আছে। এদের মাদার প্লান্ট, যারা হচ্ছে ব্যানানা আম সহ নিতে চান। ব্যানানা আমের গুণটা আমরা যদি বলি, ব্যানানা ম্যাঙ্গোর গুণ হচ্ছে এটি হচ্ছে আটি একবারে পাতলা, আঁচ বলো নাই, আর এত মিষ্টি তা বলার বাইরে। এটা খুবই মিষ্টি একটি আম ব্যানানা ম্যাঙ্গো, এবং আটি একবারেই পাতলা, এবং এটি খুব থোগায় থোগায় আম ধরে। এটি অত্যন্ত একটি রসালো এবং সুস্বাদু আম। আর এই আমের কিছু গুণ আছে, যেটা হচ্ছে আপনার ছোটো গাছ থেকেই ফল ধরে, এবং আমগুলা কলার মতন দেখতে, তাই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো নামকরণ করা হয়েছে। আসলে এই গাছটিতে অনেক আম ধরে আছে, মাথায় বা উপরে দিকে যদি দেখি আমরা, এদিকে যদি আমরা দেখি, এদিকে আরেকটি জাত দেখি, এটা হচ্ছে কিউজাই, এটা হচ্ছে কিউজাই আম। দেখেন কি সুন্দর ধরে আছে, এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো। এটা হচ্ছে একটু লেট ভ্যারাইটি, এটা আটি একবারে পাতলা। একটা একটা আমের গড় ওজন হচ্ছে 1 থেকে 800 থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটার ও ভিতরেও বলো অলরেডি প্রচুর বড় বড় আম ধরে আছে। আমরা যদি এদিকে চলে আসি, এদিকটাও দেখাবো, দেখান এই যে আম ধরে আছে, দেখেন এই যে কিউজাই ম্যাঙ্গো খুব প্রচুর ধরে। এদিকটায় দেখেন ওই যে কালার আসতেছে, এই দেখেন আমে কালার, কিউজাই কালার আসতেছে, দেখেন কিউজাই ম্যাঙ্গো খুবই সুন্দর, খুবই চমৎকারভাবে ধরেছে এটা কিউজাই আম। আর ব্যানানা ম্যাঙ্গো এগুলো সব মাদার গাছ থেকেই বলো চারা তৈরি করা হয়। যারা চারা নিতে চান তারা ফল সহ চারা পেয়ে যাবেন, এবং ফল বাদেও চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন ব্যানানা ম্যাঙ্গো কী পরিমাণে ধরছে, কলার মতন ধরে আছে, দেখেন এই যে কলা ধরে আছে। যা আমের তো গাছ না মনে হচ্ছে এটা কলার গাছ, এদিকটা যদি দেখান এদিকটায় প্রচুর ধরে আছে, দেখেন এই যে প্রচুর ধরে আছে, কলা ধরে আছে। আমরা দেখি যে বাগানে আছে কলার খান দিতে যেরকম কলা ধরে থাকে, কিন্তু এটা একটু ভিন্ন, এটা আম গাছে কলা ধরে আছে। যারা এই কলা আম নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং যারা হচ্ছে ফল সহ চারা বা ছোটো চারা মাঝারি চারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন। স্টক খুবই সীমিত, যারা আমাদের মোল্লা নার্সারিতে এসে সরাসরি নিতে চান এসে সরাসরি নিতে পারেন, এবং যারা হচ্ছে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। দর্শক এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই কার্ডিমন, এটা প্রচুর ফল ধরে আছে, এদিকে ওই ভিতরে ফল ধরে আছে, এই যে ফল শুধুই ফল, এটা থাই কার্ডিমন। কার্ডিমন ম্যাঙ্গোটা হচ্ছে 12 মাস ধরে, এটা অনেক সুস্বাদু আম, এটা কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি আমটি, এটি অত্যন্ত আকর্ষণীয় স্বাদের আম। যারা কাটিমন নিতে চান কাটিমনও নিতে পারেন, খুব চমৎকার ভ্যারাইটি কাটিমন। আর এদিকে যদি দেখান, এদিকে এটা হচ্ছে গৌরমতি, যে গৌরমতি গৌরমতি আমেও অলরেডি মুগল কুটি চলে আসছে। আর হচ্ছে যেটা আমরা দেখাচ্ছিলাম, এদিকে চলে আসেন, আমরা যেটা দেখাচ্ছিলাম হচ্ছে আমরা ভালো করে, এটা প্রচুর আম আছে, এবং এটার আমি একটা জিনিস দেখাবো যে এই সময়টায় কি হয়, আমের গুটি কেন ঝরে যায়, এটা আমাদের আগে জানতে হবে। আমের গুটি ঝরার রোদ আমাদের আগে ঠেকাতে হবে, যদি না ঠেকায় তাহলে এই আম সব ঝরে যাবে, কেননা এই আম একটাও বলো আর থাকবে না। এই জন্য আমাদেরকে এই আমের গুটি এই সময় আসলে কি স্প্রে করতে হবে এটা আমাদের জানতে হবে। এখন আমাদের মিরাকুলার স্প্রে করতে হবে, সাথে অবশ্যই একটি ছত্রাকনাশক দিবেন ভালো, যেরকম আপনি এমিস্টার টপ দিতে পারেন, এবং সাথে আরেকটা অবশ্যই সবিক্রণ
অবশ্যই স্প্রে করবেন। সবিকরণটা দিলে কি হবে, আলমাসি বা লেদামাসি যেটা আছে সেটা থেকে আপনার আছে এই পোকায় যদি এটা দমন মানে হোল ফোটায় তাহলে এর ভিতরে ডিম পারে, ডিম পাড়ার পরে এটা আস্তে আস্তে কীড়া এর ভিতরে জন্ম নেয়, নেওয়ার পরে আমটি হলুদ হয়ে আস্তে আস্তে মনে আছে যে মানে ছোট আমটাই মনে হবে যে হলুদ হওয়া হয়ে গেছে বা পেকে গেছে এমন একটা ভাব আসে, হয়ে আস্তে করে এটা পড়ে যায়। এই জন্য আমাদেরকে এইটার যত্ন যদি আমরা নিতে পারি, এই ব্যানানা ম্যাঙ্গো বা কিউজা যত রকম আম আছে একটা আমও আপনার গাছ থেকে একটা আমও ঝরবে না। এই যে আমগুলো ঝরার কারণ একটাই, যেগুলো ঝরে গেছে এই মুকুলগুলো এখন ভেঙে দিতে হবে, যেগুলো ঝরে গেছে বা আম দাঁড়ায় নাই। এখন যদি এইগুলো ভেঙে দেন তাহলে আবার নতুন করে পাতা ছাড়বে, সামনের বছর আম ভালো আসবে। এজন্য আমাদেরকে ট্রিটমেন্টটা ভালো নিতে হবে, কেননা আমরা 1 কেজি আম ব্যানানা ম্যাঙ্গো 200 থেকে 300 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এখন আমরা কিউজা এবং ব্যানানা ম্যাঙ্গো আমের মাদার গাছ সম্পর্কে কথা বলছিলাম। সবাই যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। আসসালামু আলাইকুম।